আসসালামু আলাইকুম সবাইকে, মাই সেলফ সানিয়া মেহজরিন, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমাদের স্পেশাল ডেটা, আপনারা এক ফোঁটা না টেনে প্রোডাক্ট দেখার চেষ্টা করুন। আজকে সেলিব্রেশনটা হচ্ছে আমাদের 100+ সাবস্ক্রাইবার্স হয়ে গিয়েছে ওইটার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আজকে সকালটা মানে আজকে 2-3 দিন ধরে ওয়েদারটা একদম মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি, কুয়াশা, সূর্য উঁকি দেয় মাঝে মাঝে, কিন্তু রোদের তাপ তো এমনিও শীতকাল খুব কম থাকে, তার মধ্যে একদম মানে ওরকম শীত এখনও পড়েনি, কিন্তু বৃষ্টি আর কুয়াশায় বোধহয় এ শীত চলেই আসবে। এখন কিন্তু 10টা বাজে, তারপরও কী অবস্থা! এ যাবান, এই কাটা গাছে, এই গাছটার নাম কাঠ গোলাপ, এটা 2 বার বিছনা গোছানো, অলরেডি সকালে 1 বার করেছি। দুই ভাই বোনে দুষ্টুমি করে আবার নষ্ট করেছে, আবার গোছাতে হচ্ছে, আর ওইটাই অড্রি ভিডিও করতেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ, কেন দিচ্ছি সেটা পরে বলবো, এখন বলি এই ওয়েদারে খিচুড়ি খেতে ইচ্ছে করছে। এই যে খিচুড়ি বসিয়ে দিয়েছি, সব হয়ে গেছে, এই যে গরম পানি দিয়ে দিলাম, ডালটা একটু সিদ্ধ হবে, বাগার দেওয়ার আগে আচার দিয়ে তারপর বাগার দিয়ে দিব, আর একটু বোধহয় পানি লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা শুকালেই বাগার দিয়ে দিব। পাশের চুলায় রান্না করার জন্য লোহার কড়াই বসিয়ে দিলাম, আর তেল আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করব, এটা লোহার কড়াই, লোহার কড়াইতে রান্না করলে মানে মাংসটা মানে ভাজা ভাজা হয়, তেল অত খরচ হয় না, অথবা পোড়াও লাগে না। এই যে আমি মাংস দিয়ে দিলাম, মানে কষিয়ে রান্না করব, ভালো করে অল্প পানি দিয়ে দিয়ে শুধু কষিয়ে নিব। এই যে আর অল্প একটু পানি দিয়ে দিব, এই যে অলরেডি কষানো হয়ে 2-3 বার এরকম মানে পানি দিয়ে দিয়ে কষিয়েছি, এখন অল্প একটু পানি দেব। এই যে আমাদের রান্না হয়ে গেছে, উপরে দেখেছেন, এই তো সুন্দরভাবে গরুর মাংসটা রান্না হয়ে। আজকে মানে ওয়েদার তো আছে, আবার আরেকটা খুশির সম্বন্ধ হচ্ছে আমাদের চ্যানেল 100+ হয়েছে। এই যে আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য আলুর ভর্তাও করে নিচ্ছি, গরম তো তার জন্য ম্যাশ করে নিচ্ছি এটা দিয়ে। ভালো করে ম্যাশ করে, এই যে এখানে পেঁয়াজ, ধনিয়া পাতা, লবণ, শুকনা মরিচ আর সরিষার তেল দিয়ে আগে মেখে নিয়েছি। বেশি করে করেছি, অর্ধেক আলুর ভর্তায় দিব আর অর্ধেক পেঁয়াজ ভর্তায় রাখবো। আলুর ভর্তা অলরেডি দিয়ে ফেলেছি আগেই, আর বাকি অর্ধেক মানে পাতলা খিচুড়ির সাথে একটু পেঁয়াজ ভর্তা হলে ভালো লাগে। আমাদের চ্যানেল 100+ হয়েছে খুব অল্প সময়ে, শুধু এটা একমাত্র হয়েছে আপনাদের সবার আমাদের সাথে থাকার জন্য, আমাদের ভিডিওগুলি সহ্য করে দেখার জন্য ধন্যবাদ আপনাদেরকে। অনেকের কাছে এটা সামান্য, কিন্তু আমাদের কাছে এটা অনেক। এই যে গতকাল ঢাকার থেকে আসার সময় ওই যে বললাম না যে নার্সারি থেকে গাছ কিনা হয়েছে অনেকগুলি, 12টার মতো গাছ কিনেছি। এগুলি সব শীতের গাছ, আর এগুলি হচ্ছে এমনি পাতাবাহার, এগুলি পাম গাছ টাইপের, এই ছোটো, আর বাকিগুলি সবই শীতের ফুল গাছ। এবার অনেক টাইপের গাছ এনেছি, মানে গেন্দা ফুল গাছ এনেছি 2-3 জাতের। এই যে আজকে ফুল গাছগুলি এখন লাগাবো না, পরে লাগাবো আর কি, আর 1-2 দিন পরে। অদ্রি কদবেল বানিয়ে নিচ্ছে, ওকে বলছি গোসল করতে যেতে, ও কদবেল বানিয়ে তারপর গোসল করতে যাবে। গিজার ছেড়ে আসছে, বলতেছে মা আমি গিজার ছেড়ে আসছি, এটা বানিয়ে তারপর যাব। এই যে আমাদের গোসল করে নামাজ পড়ে চলে আসছি, ওটা হচ্ছে বোম্বা মরিচের আচার, মানে আম আর বোম্বা মরিচ দিয়ে আচার, আর আলুর ভর্তা, পেঁয়াজ ভর্তা, গরুর মাংস ভুনা আর লেটা খিচুড়ি। কিন্তু আমার ছেলে তো লেটা খিচুড়ি খায় না, সে ভুনা খিচুড়ি খায়, এর জন্য তার জন্য অন্য জিনিস রান্না করেছি যেটা তার প্রিয়, দেখে তো বুঝতে পারতেছেন, তার জন্য পোলাও রান্না করতে হয়েছে।
যে আমার ছেলে ক্লাস করতেছে আরবি ক্লাস নেটে, আমাদের 100+ সাবস্ক্রাইব হওয়াতে একটা ছোট চকলেট কেক বানাবো। এই যে সব গুঁড়া মশলা একসাথে দিয়ে দিয়েছি, তারপরে ডিম, এটা রেসিপি আমি আরেকদিন দিব আপনাদেরকে, না হলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যায়। ডিমের সাদা অংশ আগে চিনি দিয়ে বিট করেছি, এখন কুসুমটা দিচ্ছি। আমি কেকটা করেছি আর অড্রি ডেকোরেশন করবে আর কি উপর দিয়ে। অড্রি তো খুব খুশি, মানে সে তো অস্থির হয়ে গেছে। আমাদের সাবস্ক্রাইব হয়েছে 100+ অক্টোবরের লাস্টেই, কিন্তু মানে কেক বানাবো সময় করে উঠতে পারছি না, কারণ ওদের মূল্যায়ন পরীক্ষা চলতেছে, আবার সামনে ফাইনাল পরীক্ষা। যে বাটারটা গলিয়ে দিয়ে দিয়েছি, এখন কেকটা ওভেনে দিয়ে দেবো আর কি। অদ্রি তো খুব খুশি যে আজকে মা অবশেষে আজকে দিনটা আসলো, মানে আমি ফ্রি হলাম আর কি তার জন্য কেক বানানোর জন্য। কিন্তু ভাগ্যটা খুব ভালো, আজকের দিনে হঠাৎ করে আমার দুইটা ফ্রেন্ডও আসছে, মানে হঠাৎ করে ওরা এক ঘন্টা আগে জানিয়েছে যে তুই কি বাসায় আছিস, আমরা আসতে পারবো। আমি বলছি হ্যাঁ বাসায় আছি, ভালো হয়েছে। আমাদের আরও দুই তিনটা বাচ্চা অ্যাড হয়েছে এখানে। কেক কাটা কেকটা কিন্তু খুবই মজা ছিল, নিজে বানিয়েছি দেখে না। আর কেকটা এবার খুব দ্রুত বানিয়েছে, কারণ দুপুরে খেয়ে বিশ্রাম নিতে পারিনি, মেয়ের যন্ত্রণায় অনেক দিন থেকে যেই 100+ হয়েছে অস্থির হয়ে গেছে। এই যে সে নিজে লিখেছে সম্পূর্ণটা, সে নিজে লিখেছে, ডিজাইন করেছে, ক্রিম যা ছিল ওটার মধ্যে আবার সে কালার করে এই যে করেছে। সব বাচ্চারা মিলে কেক কাটতেছে, 2 মিনিটে কেক ফিনিশ করে ফেলেছে, তারা তো খুব খুশি। আপনারা আমাদের পাশে ছিলেন বলেই আজকে আমাদের 100+ সাবস্ক্রাইব হয়েছে। সবসময় পাশে থাক, আমাদের ছোট পার্টি কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে, লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। কেকের রেসিপি আমি অন্য একদিন সুন্দরভাবে গুছিয়ে আপনাদেরকে দিব, যাতে আপনাদের সহজ হয়, নাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। আমার ফ্রেন্ড কেক কাটছে, তার বাচ্চারা এই যে এখানে 3টা লেয়ারও করতে পারতাম, কিন্তু অর্ধেক তাড়াহুড়াতে শুধু 1টা লেয়ারে করেছি। আমার আরেকটা আম্মু, সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের পাশে ছিলেন দেখে আজকে এই দিনটা দেখতে পেরেছি। মাকে অনেকদিন থেকে বলছিলাম, মা আজকে রাজি হয়েছে, আর আজকে আমার দুই ফ্রেন্ড এসেছে, বেস্ট টাইমে এসেছে। এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন মা হেঁটে চলে যাচ্ছে নিচে। আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাদের পাশে ছিলেন দেখে আমি আজকে 100 সাবস্ক্রাইবার্স হয়ে গিয়েছে। আপনারা এইভাবে আমাদের সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আমরা আরও 100 কে চলে যাবো। আর সামনে আমার পরীক্ষা, আমার জন্য প্লিজ আপনারা সবাই দোয়া করবেন। তো আজকে ভিডিও ছিল এই পর্যন্তই, ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। তো রেখে ফান, আল্লাহ হাফেজ, বাই বাই সবাইকে।